হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল টেকম্যান। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন এবং তাদের বাজেট হচ্ছে প্রায় 13,000 টাকার কাছাকাছি, এবং এই মুহূর্তে তারা অনেক কনফিউজ যে তাদের জন্য কোন স্মার্টফোনটা ভালো হবে। তো বর্তমানে 13,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে রিয়েলমি C15, কোয়ালকম এডিশন, ইনফিনিক্স হট 10 এবং রিয়েলমি 5i, এই তিনটা স্মার্টফোন বেশ ডিমান্ডের মধ্যে রয়েছে। এবং আজকের ভিডিওতে আমি এই তিনটা স্মার্টফোনের একটা ফুল কম্পারিজন দেখাবো, যেটা আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনার জন্য কোন স্মার্টফোনটা ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। এবং আমাদের চ্যানেলে আপনি কিন্তু এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই তিনটা স্মার্টফোনের প্রাইস কে নিয়ে কথা বলি। তো রিয়েলমি C15 কোয়ালকম এডিশন বাংলাদেশে দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা 4 জিবি র্যাম 64 জিবি রোম, তার দাম বাংলাদেশে রাখা হয়েছে 12,990 টাকা, এবং যেটা 4 জিবি 128 জিবি রোমের ভ্যারিয়েন্ট, তার দাম বাংলাদেশে রাখা হয়েছে 14,490 টাকা। তো যেহেতু আজকে আমরা 13,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন গুলো কিনে কথা বলছি, তাই আমরা 64 ভ্যারিয়েন্ট কিনে কথা বলবো। ইনফিনিক্স হট 10 এর দাম বাংলাদেশে অফিসিয়ালি রাখা হয়েছে 12,990 টাকা, এবং রিয়েলমি 5i এর দামও বাংলাদেশে অফিসিয়ালি রাখা হয়েছে 12,990 টাকা। তো বন্ধুরা, প্রাইসের দিক দিয়ে কিন্তু তিনটা স্মার্টফোনের একদম সেম প্রাইস, এরপরে আমরা এই স্মার্টফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশনের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেখানে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং থাকছে একটা ওয়াটার ড্রপ নচ, এবং এই স্মার্টফোনটার ব্যাক সাইড এবং ফ্রেম গুলো হচ্ছে প্লাস্টিকের, এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে একটা জিওমেট্রিক গ্রেডিয়েন্ট ডিজাইন। এবং এই স্মার্টফোনটা দুটো কালার অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে পাওয়ার সিলভার এবং পাওয়ার ব্লু। এবং এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 209 গ্রাম এবং থিকনেস হচ্ছে 9.8 মিলিমিটার। ইনফিনিক্স হট 10 এই স্মার্টফোনটা ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেখানে কোন প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি, এবং থাকছে একটা ছোট্ট পাঞ্চল। এছাড়াও এই স্মার্টফোনটার ব্যাক সাইড এবং ফ্রেম গুলো হচ্ছে প্লাস্টিকের, এবং ব্যাক সাইড একটা শাইনিং ডিজাইন ব্যবহার করা হয়েছে। এবং এই স্মার্টফোনটা 4টা কালার অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে অপসিডিয়ান ব্ল্যাক, অ্যাম্বার রেড, মুন লাইট জেড এবং ওশন ওয়েভ। এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 195 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। এবং রিয়েলমি 5i এই স্মার্টফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেখানে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং এতে ওয়াটার ড্রপ নচ থাকছে। এবং এই স্মার্টফোনটার ব্যাক সাইড এবং ফ্রেম গুলো হচ্ছে প্লাস্টিকের, এবং এতে থাকছে একটা সানরাইজ ডিজাইন, এবং এইটাও অ্যাকোয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন, এই দুটো কালারে অ্যাভেলেবেল। এবং এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 195 গ্রাম এবং থিকনেস হচ্ছে 9.0 মিলিমিটার। তো তিনটা স্মার্টফোনের ডিজাইন আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, এবং ডিজাইন যার যার ব্যক্তিগত পছন্দ, সেক্ষেত্রে আমার ডিজাইনের ক্ষেত্রে কোন স্মার্টফোনকে এগিয়ে রাখবো না। তো এরপরে আমরা এই স্মার্টফোন গুলোর ডিসপ্লে কে নিয়ে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে আপনারা পেয়ে যাবেন একটা 6.5 ইঞ্চেস এর একটা HD+ এর IPS LCD ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, এবং এখানে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। এছাড়াও এই ডিসপ্লের PPI ডেন্সিটি হচ্ছে 270 এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 450 নিটস। ইনফিনিক্স হট 10 এ থাকছে একটা 6.78 ইঞ্চেস একটা HD+ এর IPS LCD ডিসপ্লে, যেখানে কোন প্রোটেকশন থাকছে সেটা জানা যায়নি, এখানে থাকছে একটা পাঞ্চ হোল, এবং এর PPI ডেন্সিটি হচ্ছে 264 এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 400 নিটস। রিয়েলমি 5i তে থাকছে একটা 6.5 ইঞ্চেস এর একটা HD+ এর IPS LCD ডিসপ্লে, যেখানে থাকছে ওয়াটার ড্রপ নচ এবং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবং এই ডিসপ্লে PPI ডেন্সিটি হচ্ছে 269 এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 480 নিটস। তো ডিসপ্লের ক্ষেত্রে আসলে আমার কাছে রিয়েলমি C15 কোয়ালকম এডিশন ডিসপ্লেটা কিছুটা বেশি ভালো লেগেছে, কারণ এর ডিসপ্লেটা মোটামুটি সব দিক দিয়েই ভালো। কিন্তু যদি আপনার একটু বড় ডিসপ্লে পছন্দ বা একটু স্টাইলিশ ডিসপ্লে পছন্দ, তাহলে আপনার ইনফিনিক্স হট 10 বেশি ভালো লাগবে, কারণ এখানে ডিসপ্লে সাইজটা বেশ বড় এবং এখানে 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো এরপরে আমরা এই স্মার্টফোন গুলোর ব্যাটারি কিনে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশন ব্যবহার করা হয়েছে একটা 6000 mAh বিশাল একটা ব্যাটারি, এবং এখানে থাকছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা বক্সে দেওয়া হচ্ছে, যেটা বেশ ভালো একটা বিষয়। এবং ইনফিনিক্স হট 10 থাকছে 5200 mAh বিশাল একটা ব্যাটারি, এটাও কিন্তু বেশ বড় একটা ব্যাটারি, এবং এতে থাকছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা বক্সে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এখানে কোনো ফাস্ট চার্জিং থাকছে না। এবং রিয়েলমি 5i তেও থাকছে 5000 mAh একটা বড় ব্যাটারি, যেটাও বেশ ভালোই বড় একটা ব্যাটারি, এবং এতেও থাকছে একটা 10 ওয়াটের নর্মাল চার্জার, যেটা বক্সে দেওয়া হচ্ছে। তো ব্যাটারির ক্ষেত্রে আসলে রিয়েলমি C15 কোয়ালকম এডিশন অনেকটাই এগিয়ে যায়, কারণ এখানে থাকছে 6000 mAh একটা ব্যাটারি, যেটা অনেক বড়, এবং এখানে ফাস্ট চার্জার বক্সে দেওয়া হচ্ছে, তো এটাও একটা ভালো বিষয়। তো ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি C15 কোয়ালকম এডিশন অনেকটাই এগিয়ে। এরপরে আমরা স্মার্টফোন গুলোর ক্যামেরা কিনে কথা বলি। তো রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে ব্যাক সাইডে থাকছে 4টা ক্যামেরা,
সেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, এরপর থাকছে একটা 8 মেগাপিক্সেল আর্টওয়ার্ড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো, এবং এই ক্যামেরাতে ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটাও বেশ ডিসেন্ট বলা যায়, এবং এতেও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ইনফিনিক্স হট 10 এর একসাথে থাকছে 4টা ক্যামেরা, সেখানে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের, এরপরে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং একটা এআই লেন্স, থাকছে না কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা যেটা থাকা উচিত ছিল। এবং এর ক্যামেরা কোয়ালিটি প্রাইস অনুযায়ী ডিসেন্ট, এবং এতেও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কিন্তু ভালো বিষয় হচ্ছে ফ্রন্টেও ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, এবং ফ্রন্টও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং রিয়েলমি 5i তে থাকছে ব্যাক সাইডে 4টা ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের, এরপরে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, এছাড়া থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু প্রাইস অনুযায়ী খুবই ভালো, এবং এতে ভিডিওর ক্ষেত্রে ম্যাক্সিমাম 4K তে 30fps ভিডিও করা যাবে, এটা খুবই ভালো একটা বিষয়। এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটাও বেশ ডিসেন্ট বলা যায়, এবং এতেও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। তো ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে রিয়েলমি 5i বেশ অনেকটাই এগিয়ে থাকে, কারণ এতে আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ইনফিনিক্স হট 10 দেওয়া হয়নি, এবং এছাড়াও এদের ভিডিওর ক্ষেত্রে 4K ভিডিও রেকর্ড করা যাবে। এরপরে আমরা এই স্মার্টফোন গুলোর র্যাম এবং রোম কে নিয়ে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে থাকছে 4GB র্যাম এবং 64GB রোম, যেখানে র্যাম হচ্ছে LPDDR4X এবং রোম হচ্ছে EMC5.1। ইনফিনিক্স হট 10 এ থাকছে 4GB র্যাম এবং 128GB রোম, যেখানে র্যামটা হচ্ছে LPDDR4X এবং রোম হচ্ছে EMC5.1। এবং রিয়েলমি 5i তে থাকছে 4GB র্যাম এবং 64GB রোম, যেখানে র্যাম হচ্ছে LPDDR4X এবং রোম হচ্ছে EMC5.1। তো র্যাম রোমের ক্ষেত্রে আসলে ইনফিনিক্স হট 10 কিছুটা বেশি এগিয়ে থাকে, কারণ এখানে র্যাম রোম বেশি দেওয়া হয়েছে। তো এরপরে আমরা এই স্মার্টফোন গুলোর অন্যান্য কিছু ফিচার নিয়ে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে থাকছে Android 10, যেখানে থাকছে রিয়েলমি নিজস্ব রিয়েলমি UI, এছাড়াও থাকছে মাইক্রো USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, দুটো সিম এবং এসডি কার্ড অ্যাক্সেস করার সুযোগ। ইনফিনিক্স হট 10 থাকছে Android 10 এবং ইনফিনিক্স নিজস্ব XOS, এছাড়াও থাকছে মাইক্রো USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক এবং দুটো সিম এবং এসডি কার্ড অ্যাক্সেস করার সুযোগ। এবং রিয়েলমি 5i তে থাকছে Android 9 Pie, যেখানে Android 10 এর আপডেট চলে এসেছে, এছাড়াও থাকছে রিয়েলমি UI, এছাড়াও থাকছে মাইক্রো USB পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক এবং দুটো সিম এবং এসডি কার্ড অ্যাক্সেস করার সুযোগ। তো এরপরে আমরা 3টা স্মার্টফোনের প্রসেসর কে নিয়ে কথা বলি। রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটা হচ্ছে একটা এন্ট্রি লেভেলের প্রসেসর, যেটা হচ্ছে একটা 11 ন্যানোমিটার উপর আর্কিটেক্ট করা একটা অক্টো কোর প্রসেসর, 1.8 GHz এর উপর, যা 4টা কোর হচ্ছে কোর্টেক্স A73 এর এবং 4টা কোর হচ্ছে কোর্টেক্স A53 এর। এবং এই প্রসেসরে GPU হিসেবে ব্যবহৃত হয়েছে Adreno 610, এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে প্রায় 145,000 থেকে কিছুটা বেশি। এই প্রসেসরটা মোটামুটি এন্ট্রি লেভেলের একটা প্রসেসর, এর নর্মাল ইউজ ভালোভাবেই করা যাবে, কিন্তু গেমিং করে তো ভালোভাবে করা যাবে না। এবং ইনফিনিক্স হট 10 থাকছে মিডিয়াটেক এর হেলিও G70, যেটা বেশ ভালো একটা প্রসেসর, এটা হচ্ছে একটা 12 ন্যানোমিটার উপর আর্কিটেক্ট করা একটা অক্টো কোর প্রসেসর, 2.0 GHz এর উপর, যার 2টা কোর হচ্ছে কর্টেক্স A75 এর উপর এবং 6টা কোর হচ্ছে কর্টেক্স A55 এর উপর, যেখানে GPU হিসেবে থাকছে মালি G52 EEMC2 এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে প্রায় 190,000 থেকে কিছুটা বেশি। এবং এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর, এতে আপনি যে কোনো গেম বেশ ভালোভাবেই খেলতে পারবেন, প্রাইস অনুযায়ী এটা বেশ ভালো একটা প্রসেসর। এবং রিয়েলমি 5i তে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেটাও বেশ ভালো একটা প্রসেসর, এটা হচ্ছে একটা 11 ন্যানোমিটার উপর আর্কিটেক্ট করা একটা অক্টো কোর প্রসেসর, 2.0 GHz এর উপর, যা 4টা কোর হচ্ছে কোর্টেক্স A73 এবং 4টা কোর হচ্ছে কোর্টেক্স A53 এর। এবং এই প্রসেসরটার GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610 এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 170,000 থেকে কিছুটা বেশি। তো প্রসেসরের ক্ষেত্রে আসলে ইনফিনিক্স হট 10 বেশ অনেকটাই এগিয়ে থাকে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে হেলিও G70, যেটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, এতে আপনি যে কোনো কাজ ভালোভাবেই করতে পারবেন। এবং রিয়েলমি 5i ও কিন্তু বেশ ভালো, কারণ এখানেও থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেটাও কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, কিন্তু এটা একটু পুরনো প্রসেসর, যার কারণে এটা কিছুটা পিছিয়ে থাকবে। কিন্তু রিয়েলমি C15 কোয়ালকম এডিশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 460, যেটা কিন্তু বেশ অনেকটাই পিছিয়ে, কারণ এটা কিন্তু একদমই এন্ট্রি লেভেলের প্রসেসর। তো সেই কারণে প্রসেসরের দিক দিয়ে কিন্তু ইনফিনিক্স হট 10 অনেকটাই এগিয়ে থাকে। তো এই ছিল এই 3টা স্মার্টফোনের সকল স্পেকস এর কম্পারিজন। তো এরপরে যদি আমরা একদম ফাইনাল ডিসিশনে আসি, তাহলে আপনার বাজেট যদি 13,000 টাকা হয় এবং আপনার যদি প্রায়োরিটি থাকে ডিসপ্লে এবং ব্যাটারি, তাহলে আপনার জন্য রিয়েলমি C15 কোয়ালকম এডিশন বেশি ভালো হবে, কারণ এখানে ডিসপ্লেও ভালো থাকছে এবং ব্যাটারিও কিন্তু অনেক বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এরপর যদি আপনার প্রায়োরিটি থাকে ক্যামেরা, মানে আপনি শুধুমাত্র ক্যামেরার জন্য একটা স্মার্টফোন খুঁজছেন, তাহলে আপনার জন্য ভালো হবে রিয়েলমি 5i। আপনার প্রায়োরিটি যদি ক্যামেরা হয়, তাহলে এইটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে।
এবং এরপরে আপনার যদি একটা এমন স্মার্টফোন দরকার হয় যেখানে আপনি ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, র্যাম, রোম, বিশেষ করে প্রসেসর সবকিছুই বেশ ভালো পাবেন, অর্থাৎ বলা যায় 13,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন দরকার আপনার, তাহলে আপনার জন্য ভালো হবে ইনফিনিক্স হট 10। কারণ এই স্মার্টফোনটা কিন্তু সব দিক দিয়ে আপনাকে বেশ ভালো স্পেকস অফার করছে। কিন্তু আপনার যদি এমন একটা স্মার্টফোন দরকার হয় যেখানে আপনি সবকিছুই ভালো পাবেন কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর লাগবে, আপনার মিডিয়াটেকের প্রসেসর পছন্দ না, তাহলে আপনার জন্য ভালো হবে Realme 5i। কারণ এই স্মার্টফোনটাও কিন্তু সব দিক দিয়ে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে Realme 5i বেশ পুরনো একটা স্মার্টফোন, যার কারণে এখন আর মার্কেটে সেটা খুব একটা অ্যাভেলেবেল না। সেই ক্ষেত্রে ডিসপ্লে এবং ব্যাটারির জন্য আপনার জন্য ভালো হবে Realme C15 কোয়ালকম এডিশন। এছাড়া আপনার যদি 13,000 টাকার মধ্যে সকল দিক দিয়ে একটা বেস্ট স্মার্টফোন দরকার হয় তাহলে আপনার জন্য ভালো হবে ইনফিনিক্স হট 10। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সকল ইন্টারেস্টিং ভিডিও আপনি কিন্তু সবার আগে পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জি সিদ্ধার্থ শাহ ফ্রম টেক ম্যান সাইনিং আউট।